বুঝি। ঝুমা রান্নাঘরের দিকে চলে যায়। ঝিনুক হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে ঝিনুককে রান্না শেখায়। রান্না করতে ঝিনুকের খুব ভালো লাগে। রান্নাঘরে এসে মন খারাপ অনেকাংশেই ঠিক হয়ে গিয়েছে। তুই কিভাবে এত সুন্দর রান্না করতে পারিস রে? আমার তো মাঝে মাঝে মনে হয় তোর হাতটা চেটে বুটে খাই আমি। খা, এই নে। হুট করে ঝুমার মুখের সামনে হাত নিয়ে এসে বলে ঝিনুক। ঝিনুকের হাতটা টেনে নিয়ে হাতের তালুতে আলতো করে কামড় দেয়। যা খৎসর একটা। হাতটা ঝুমার মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে হাসতে হাসতে বলে, ইয়াম, তোর হাতটাও তো জোস্ট্রে পুরাই ফাইভ স্টার হোটেলের চিকেন নাগেছি। আমি তোর স্বামী হলে কি যে করতাম। হাত দুটো উঁচিয়ে আঙ্গুলগুলোকে ঢেউ খেলাতে খেলাতে বলে ঝুমা, করতেই লজ্জা লাগে না, কি বলিস উল্টো পাল্টা। বুঝছু সেমরি। লজ্জায় হাসতে হাসতে জবাব দেয় ঝিনুক, আবার বলে, তোর মতো লুচু জামাই আমার চাই না, বুঝলি। ও রে লজ্জাবতী গাছের লতা আমার। ঝিনুককে পেছন থেকে জড়িয়ে ধরে ঘালে একটা চুমু দিয়ে বলে ঝুমা। ঝিনুক দাঁত খিচিয়ে বলে, ছি শর, তুই তো সত্যি সত্যি লুচু হয়ে গেছিস রে। শুনেছিলাম বিয়ের পর মেয়েরা লুচুমি করে বান্ধবীদের সাথে, এখন দেখছি সত্যি তো তাই, ফালতু সেমরি, যা দূরে গিয়ে মর। বাপ্পা রে বাপ্পা, একটা চুমাই না হয়ে দিছি তাই বলে এইসব বলবি? ঢং, তুই মনে হয় বিয়ে করবি না? দেখবো না তখন তুমি কি করো, তুইও তো তখন লুচু হবি, তাই না? তাহলে এখন থেকে ট্রেনিং নিয়ে রাখ। না আসবো না, তোর এসব ফালতু ট্রেনিং আমার লাগবে না। যা ভাব তুই, আমি জীবনেও লুচু হব না। লুচু হবি না মানে? আয় তোকে আজ লুচু থেকে লুচি বানিয়ে দিব। অভি ভাইয়া। ঝিনুক দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলে, দেখ আমি কিন্তু সত্যি ভাইয়াকে ডাক দিব। দে, কে মানা করেছে, দে দে না। ঝিনুক দৌড়ে সামনে ঘুরতে গিয়ে সমুদ্রের উপর গিয়ে পড়ে। তাড়াতাড়ি দূরে সরে দাঁড়ায় ঝিনুক। হায় রে পোড়া কপাল, ধাক্কা খাওয়ার আর মানুষ পেল না। ঝিনুক ঘুরে ফিরে এই সমুদ্রের উপরেই ধাক্কা খায়। চুপচাপ মাথা নিচু করে ঝুমার পেছনে গিয়ে দাঁড়ায় ঝিনুক। তা দেখে ঝুমা তাড়াতাড়ি বলে, সরি সমুদ্র ভাইয়া। ইটস ওকে ভাবি, হেসে উত্তর দিল সমুদ্র। কোথাও বের হচ্ছে নাকি ভাইয়া? হ্যাঁ, আশেপাশে একটু হেঁটে আসছি, আপনি যাবেন নাকি? চলেন, পাশে ভালো একটা রেস্টুরেন্ট আছে। অভি কি রাজি হবে? অবশ্যই হবে, ওয়েট আমি বলছি। আচ্ছা বলেন, আমি রাজি, ঝিনুক চল রেডি হবি। ঝুমার কথায় ঝিনুক দড়ি ঘড়ি উত্তর দিল, আমি যাব না, তোরা যা। এই চুপ কর, চুপচাপ রেডি হয়ে আয়, একা থাকলে তোরে ভূতে ধরবে বুঝলি। যা আমি দেখে আসি অভি কি করছে, তারপর ভাইয়া আপনি গিয়ে অভিকে বলেন। হ্যাঁ আচ্ছা ভাবি। আর চোখে সামনে দাঁড়িয়ে থাকা ঝিনুকের দিকে তাকিয়ে বলে, ঝুমা চলে যাওয়ার পর ঝিনুক নিজের রুমের দিকে পা বাড়াতে সমুদ্র পথ আগলে দাঁড়ায়। ঝিনুক এক পা পিছিয়ে মাথা নিচু করে রেগে তাকায় সমুদ্রের দিকে, সাথে বলে, ঝাল খেয়েও শিক্ষা হয়নি আপনার, আবার পথ আগলে ধরেছেন ছাত্রদের মতো। সমুদ্র আর কিছু বলার সুযোগ না দিয়ে ঝিনুকের কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। কি করছেন, কি ছাড়ুন, আপনার সাহস কি করে? ব্যাস আর বলতে পারে না ঝিনুক। সমুদ্র আচমকায় ঝিনুকের মাথার পেছনে চেপে ধরে নিজের দুঠোর ঝিনুকের ঠোঁটে গভীরভাবে আঁকড়ে ধরে। ঝিনুকের চোখের জল গড়িয়ে পড়ে লজ্জায় আর ঘৃণায়। সমুদ্রের বুকের উপর সজোরে কিল ধাক্কা দিয়েও সরাতে পারে না। শেষমেশ উপায়ন্তর না দেখে রাগে ক্ষোভে কামড় বসিয়ে দেয় সমুদ্রের ঠোঁটে। সমুদ্র ব্যথায় কুঁকড়ে ওঠে, ছেড়ে দেয় ঝিনুককে। ঝিনুক ছাড়া পাওয়া মাত্রই রেগে অগ্নিবর্ণ ধারণ করে। দাঁত কটমট করতে করতে সমুদ্রের গালে জোর করে চর বসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে যায়। ঝিনুকের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু আগে কি ঘটেছিল, সত্যি নাকি দুঃস্বপ্ন? আমার ঠোঁট ছুঁয়েছে পরপুরুষ, ছি, আমি কি জঘন্য নারী, নিজের সম্ভ্রম সামলে রাখতে পারলাম না? ইয়া গফুর রহিম, ক্ষমা করো আমায়, ক্ষমা করো আমার গুনহা। ঝিনুকের জিব্বা কাঁপতে থাকে, নিজের ঠোঁট নিজে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে। ঠোঁটে ফোঁটা রক্ত বের হয়ে আসছে সেই কাটা ছেঁড়া ঠোঁট দিয়ে। তবুও ঝিনুক মুখটা হাত দিয়ে খামচে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে 7 বছর বয়সের সে ভয়ানক স্মৃতি। পুরনো ক্ষতটা আবার দগদগে ঘা হয়ে চোখের সামনে ভেসে উঠছে। বিছানার বালিশ চাদর সব কিছু ছুঁড়ে ফেলছে। চিৎকার
করেও করতে পারছে না চিৎকার। কি ভয়ানক যন্ত্রণা! হঠাৎ কারো হাত এসে ঝিনুককে টেনে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল। ঝিনুক নিজের মাঝে নেই এখন। পক্ষাঘাতগ্রস্ত মানুষের ন্যায় নিথুর হয়ে সমুদ্রের বুকের মাঝে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ঝিনুক, এই তুমি এমন করছো কেন? আমাকে কেন চিনতে পারছো না? তুমি না বলেছিলে আমার মৃৎপিণ্ডের আওয়াজই তোমাকে বুঝিয়ে দেবে আমি তোমার পাশে আছি, আর তখনই তুমি চিনে দেবে। তবে কেন এমন দূরত্ব তোমার? কেন তোমার অজানাকে চিনতে পারছো না তুমি ফার্স্টে বলো না। ঝিনুকের মুখটা দুহাতে নিয়ে চোখের জলে নিজের সত্য উন্মোচন করে সমুদ্র। ঝিনুক আর সমুদ্র একে অপরের চোখের দিকে নির্বাক চেয়ে থাকে কিছুক্ষণ, যেন চোখের ভাষায় কথা বলে দুটো চাতক চাতকি। হঠাৎই সমুদ্রের ঠোঁটে রক্ত দেখে ঝিনুকের চোখের রং বদলাতে থাকে। ছলো ছলো দু চোখ রক্তবর্ণ ধারণ করে। ধাক্কা দিয়ে সমুদ্রকে দূরে সরিয়ে দেয়। সমুদ্র তাল সামলাতে না পেরে পেছনে থাকা ওয়ার্ড্রোপের কোনার সাথে লেগে পিঠে প্রচণ্ড ব্যথা পায়। এই আপনি আমাকে কেন স্পর্শ করেন বারবার? কেন আমার শরীরে আপনার ভোগ করতে চান আমাকে? ঝিনুক বুকের উপর থেকে ওন্নাটা এক ঝটকা খুলে চিৎকার করতে থাকে। সমুদ্র চোখ নামিয়ে নেয় ফ্লোরে। ঝিনুক এসব কেন বলছে সমুদ্র বুঝতে পারে না। তবে কি সমুদ্র রাগের বশে বেশি করে ফেললো ওর অয়েস্টারের সাথে? এত বড় পাপ কি করে করলি সমুদ্র? লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সমুদ্র। ঝিনুকের চিৎকারে অভি ঝুমা দৌড়ে আসে রুমে। এসে দেখে ঝিনুক ওড়না ছাড়া এলোমেলো চুলে অপ্রকৃতস্থভাবে দাঁড়িয়ে কাঁদছে, আর তার কিছুটা দূরে সম্মুখ বরাবর সমুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঝুমা দৌড়ে গিয়ে পড়ে থাকা চাদরটায় ঝিনুককে জড়িয়ে নিল। ঝুমার চোখে জল এসে যায় বোনকে এমন অবস্থায় দেখে। অভি রাগে জোর করেই বলে, সমুদ্র কথা বলে না। অভি এবার জোরে সরেই একটা চর বসিয়ে দেয় সমুদ্রের গালে। সমুদ্রের কলার ধরে ঘুষি দিতে গিয়ে হাত নামিয়ে নেয়। করুণ গলায় বলে এবার অভি, অভি ঝিনুক আমাকে চিনতে কেন পারছে না? আমি ওর অজানা, আমি ওর ভালোবাসা, ও কেন আমাকে ভুলে অন্য কারো হবে? আমি সেই শুয়ে যাচ্ছি অভি, লুকোচুরি প্রেম করতে গিয়ে আমি আজ সব হারিয়ে বসে আছি। হাঁটু মুড়ে বসে অভির কোমর জড়িয়ে কাঁদতে থাকে সমুদ্র। ঝিনুক একটু আগে যেন ঘোরের মধ্যে ছিল, অনাকাঙ্ক্ষিত পুরুষের ছোঁয়া পেয়ে অপ্রকৃতস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এতক্ষণ পর সমুদ্রের কান্নায় ঘোর কাটে। বিস্ফোরিত চোখে তাকায় সমুদ্রের দিকে। ধীর পায়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় চাদর জড়িয়ে। ঝুমা থামাতে গিয়েও পারে না থামাতে। আপনি কে আমার? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে নিচে বসে থাকা সমুদ্রকে। আমি অচেনা ওয়েস্টার, তোমার অচেনা। সমুদ্র স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে বলে, মিথ্যে কেন বলছেন আপনি? কেন এমন করছেন আমার সাথে? কি করেছি আপনার সাথে? আমি কেন আমার অনুভূতি নিয়ে খেলছেন? আপনারা আপনারা সবাই মিথ্যুক। আপনি মিথ্যুক বলেন, এই মাত্র যা বলেছেন সব মিথ্যা। মিথ্যা বলছেন আমাকে বলেন। সমুদ্রের বুকের অংশের শার্টটা খামচে ধরে চিৎকার করে বলে ঝিনুক, আমি মিথ্যা বলছি? সত্যি? ঠিক আছে, তাই হবে। আর ফিরবো না তোমার কাছে, আর আসবো না তোমাকে ব্যথা দিতে, তোমার অনুভূতি নিয়ে খেলার মতো পাপ করতে। সমুদ্র শার্ট ছাড়িয়ে চলে যেতে চাইলে ঝিনুক টেনে ধরে আবার। এই কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাবেন না। সমুদ্রের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ঝুমা ঝিনুকের উদ্দেশ্য বলে, ঝিনুক ছাড়ো, কেউ মিথ্যা বলছে, অজানা তো অর্ক ভাই। সমুদ্র ভাই, কেন আপনি আমার বোনের ফিলিংসগুলো নিয়ে খেলছেন? চলে যান আপনি। সমুদ্র চলে যেতে চাইলেও ঝিনুক শার্ট ছাড়ে না, ওর দিকে তাকিয়ে থাকে শক্ত করে, শার্ট খামছে। ছাড়ো আমাকে, ছাড়ো। সমুদ্র অন্যদিকে ফিরে আস্তে আস্তে বলে, না ছাড়বো না। সমুদ্রের মুখের দিকে একইভাবে তাকিয়ে বলে। সমুদ্র ঝিনুকের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। সমুদ্রের মুখে খুব কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে পুরো পৃথিবীকে জানাতে, আমি হেরে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি পৃথিবী। ঝিনুক ছাড়, ওকে ছাড় বলছি। ঝুমার কথায় ঝিনুক খেপে কঠিন গলায় বলে, কেন ছাড়ব? ও বলেছে না, ও আমার অজানা। তবে ওকে প্রমাণ দিতে বল, প্রমাণ না দিয়ে ও এখান থেকে যেতে পারবে না।
নয়তো স্বীকার করতে বল ও অজানারা। হ্যাঁ আমি তোমার অজানাটা, ছেড়ে দাও আমাকে, চোখ মুছে বলে সমুদ্র। মিথ্যা বলো না তুমি, মিথ্যা বলো না তুমি। তুমি একটু আগে তাহলে কেন বলেছিলে তুমি আমার অজানা বলো। এমনি বলছিলাম, ছাড়ো। বলেছি না ছাড়বো না, ছাড়বো না তোমাকে। কোন অধিকারে তুমি আমার সাথে এমন করলে? এত সাহস কোথায় পেলে তাহলে? অসভ্য ছেলেদের এইসব করতে সাহস লাগে না। আমি তো অসভ্য, আহম্ম, বাঁদর, তাই সব করেছি। ঝুমা ওকে বলতে বল, ওকে যেতে দিবি না ঝুমা। বলতে বলতে ঢলে পড়ে ঝিনুক, সমুদ্র দু হাতে জড়িয়ে বুকের মাঝে জড়িয়ে নেয়। সমুদ্রের ফর্সা গালটা কান্নায় লাল হয়ে যায়। ক্ষোভ, লজ্জা আর নিজের প্রতি একরাশ ঘৃণা জন্ম নেয় সমুদ্রের মনে। নিজ হাতে নিজের জীবন নেওয়া যদি পাপ না হতো, তবে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিত সমুদ্র। আজ ওর ভুলের কারণে অয়েস্টার এত কষ্ট পাচ্ছে। সমুদ্র মনে মনে বলে, সত্যি আমি ওর যোগ্য না, আমি তোমার যোগ্য না ছিল। চলে যাব বহু দূর, যেখানে আমার ছায়াও তোমাকে ছুঁতে পারবে না। প্রায়শ্চিত্ত করব আমি কঠিন প্রায়শ্চিত্ত, তোমাকে ব্যথা দেওয়ার, তোমার সম্মানে আঘাত করার জন্য। ঝুমা অভি সমুদ্রের বুক থেকে ঝিনুককে টেনে সরিয়ে নিয়ে যায়। অভি যাওয়ার সময় ভাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ভাইয়ের নিচু মাথায় দাঁড়িয়ে থাকা সহ্য হয় না অভির, কিন্তু পরিস্থিতি সামলাতে এখন ঝিনুকের সুস্থতা আগে প্রয়োজন মনে করে। সমুদ্রের মনের ঝড়ের খবর খুনাক্ষরেও টের পায় না অভি। সকালের সূর্যের রশ্মি চোখে লাগতে ঝিনুক আড়মোড় ভেঙে বিছানা ছেড়ে ওঠে। কাল রাতের ঘটনা ক্ষণিকের জন্য ভুলে যায়। স্থির দৃষ্টিতে সামনে তাকিয়েছিল, ঠোঁটের ব্যথাটা খুব ভোগাতে মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দৌড়ে রুমের বাহিরে যায়। দু চোখ দিয়ে বসার ঘরে ঘুরে ঘুরে তাকায়। হঠাৎ সমুদ্র যে রুমে থাকতো ওই রুমের দিকে পা বাড়ায়। বুকটা ভীষণভাবে কাঁপতে থাকে। হৃৎপিণ্ডের ধূপকণিটাও বেড়ে যাচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। ঝিনুক এখানে কেন তুই? চল বিছানায় গিয়ে শুবি, তোর শরীর ভালো না এখনো। ঝিনুকের হাত টেনে ধরে হঠাৎই বলে ঝুমা, আমি ঠিক আছি ঝুমা, এই দেখ একদম ফাইন, বলেই আবার সামনে যেতে থাকে। ঝুমা আবার প্রশ্ন করে, ওইদিকে কেন যাচ্ছিস তুই? সমুদ্রের কাছে নেই ও, চলে গেছে কাল রাতেই। ভালোই হয়েছে চলে গেছে, নয়তো আমি অপমান করে বের করে দিতাম। খারাপ লোক একটা, আমার বোনটাকে একা পেয়ে কি করতে চেয়েছিল? তুই চিন্তা করিস না ঝিনুক, চল আমার সাথে। চুপ কর তুই, ওকে কেন এসব বলছিস তুই? ওকে কিছু বলবি না তুই। ঝিনুক দৌড়ে সমুদ্রের থাকার রুমের ভেতরে ঢুকে পড়ে। ঝুমা অবাক হয় ঝিনুকের এমন অস্বাভাবিক ব্যবহারে। ঝুমাও ঝিনুকের পেছনে পেছনে সমুদ্রের রুমে যায়। ঝিনুক পুরো রুমে ঢুকতে রজনীগন্ধার সুবাস পায় পুরো ঘরটাতে। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নেয় ঝিনুক। বন্ধ চোখের কোণা পেয়ে নোনা জলের ফোঁটা গড়িয়ে পড়ে। পুরো ঘরের জিনিসপত্র ওলটপালট করতে থাকে। চোখ মুছতে মুছতে ঝিনুক ঝুমা ঝিনুকের থামানোর চেষ্টা করে। এই ঝিনুক থাম, কি করছিস কি রে? উফ, এটা আমার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি শোবার ঘর, এইভাবে উলট পালট করলে আমাকে কথা শুনতে হবে, থাম না। শর্ত তুই, তোকে বলেছিলাম না যেতে দিস না ওকে। কেন যেতে দিলি? ও কেন চলে গেল? ঝুমার সমুদ্রকে আমার চাই। কি নাটক শুরু করেছিস তুই? তুই তো ওকে অপমান করলি, তোর কারণে তো চলে গেল, এখন আবার কেন চাই ওকে তোর? আমি না বুঝে করেছি রে, আমি মিথ্যে চোরা, মিথ্যে চোরাবালিতে ডুবেছিলাম। সত্য আমার দুয়ারে বারবার এসে মাথা নুয়ে ফিরে গেছে। আমি বুঝতে পারিনি আমি এত অবুঝ কেন, বলতে পারিস ঝুমা? কেন উপস্থিত বুদ্ধিমত্তা কাজ করে না আমার? কি বলতে চাস তুই, খোলাসা করে বল, তোর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না আমি। ঝুমা, সমুদ্র আমার অজানা রে, ও আমার রজনীগন্ধার সুবাস। এই রজনীগন্ধার সুবাস আমি যাচ্ছে তাই বলে অপমান করলাম ওকে। ওর সামনে অর্ককে অজানা মেনে নিলাম, ওর বুকটার ক্ষত বিক্ষত হয়ে যাওয়াটাও আমি এত কাছে থেকে বুঝতে পারলাম না, ওর চোখের ভাষা আমি বুঝতে পারলাম না রে। এ আমার চরম পাপ, আমার সমুদ্রকে আমার চাই ঝুমা। কান্না করতে করতে গলা বসে যায় ঝিনুকের। হঠাৎ বালিশের নিচে সাদা কাগজে ভাঁজ করা পায় একটা ডায়েরির উপর, পাশে ছেঁড়া রজনীগন্ধা ফুল। কাঁপা কাঁপা হাতে চোখের জল মুছে চিরকুটটা হাতে নিয়ে ভাঁজ খুলে পড়তে থাকে ঝিনুক। আঙিনায় তুমি ফুটেছিলে ফুল, এ দূর পবন করেছিল ফুল, শ্বাস ফেলে চলে যাবে সে আকুল, তব শাখে পাখি গান গাক,
অপরাধ শুধু মরে থাক, প্রিয় মোর প্রিয় মরেই অপরাধ, কেন জেগেছিল এত আশার স্বাদ, যত ভালোবাসা যত পরমাদ, কেন ছুইলাম ফুল শাক, অপরাধ শুধু মনে থাক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।